অস্ট্রেলিয়া বেস কনসালট্যান্ট এজেন্সি লুমিনেস বাংলাদেশের টেন্ডার প্যাকেজ স্পন্সরশিপে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির দ্বিতীয় তলায় লুমিনেস সহ কয়েকটি স্টল অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা লুমিনেজের স্টল পরিদর্শন করে দেশের বাইরে উচ্চশিক্ষার নানান দিক নির্দেশনামূলক পরামর্শ নেন। দুদিনব্যাপী ইঞ্জিনিয়ারিং ডেতে লুমিনেজের পক্ষ হয়ে প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ মুকেতুন্নুর নাহিদ, এহতেশামুল কাইয়ুম, অবনীলুজা। এ সময় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার শামসুন্নাহার রাকা জানান, আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে, যেটা অবশ্যই আমরা ওটাকে সরাতে পারি জাস্ট সিম্পল একটা কাজের মাধ্যমে, একটা ফ্রি কাউন্সিলিং, যেটা লুমিনেজের পক্ষ থেকে আমরা সবসময় করে আসছি। একটা ফ্রি কাউন্সেলিং, তাদেরকে তাদের ইউনিভার্সিটি চুজিং, তাদের প্রত্যেকটা ফ্যামিলির একটা বাজেট থাকে, সেই বাজেটের মধ্যে কীভাবে তারা বেস্ট অপরচুনিটিটা পাবে, তাদের বেস্ট ফিউচারটা ক্রিয়েট করতে পারবে, সেটাই আসলে লুমিনেজ দেওয়ার চেষ্টা করে। আর যখন আমরা তাদেরকে এই হেল্পটা করতে পারছি, তখন অবশ্যই তারা আমাদের একটা আস্থার দিকে চোখে তাকাচ্ছে। আমাদের লুমিনেজের অফিসগুলো হচ্ছে অস্ট্রেলিয়াতে মেলবোর্ন আর অ্যাডিলাইডে আছে, আর নেপালে কাঠমান্ডুতে, ফিলিপাইন্সে, আর হচ্ছে দুবাইতে আমাদের কিছু অফিস আছে। বাংলাদেশেও আমাদের কার্যক্রম শুরু হয়েছে পুরো দমে। ইনশাল্লাহ আমরা এই ফিল্ডে একটা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারবো, সেটা আমরা আশা করি। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষক অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ ইস্তিয়াক আজিজ জাহেদের সঞ্চালনায় ইঞ্জিনিয়ারিং ডে অনুষ্ঠানের সমাপ্তি দিনে প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউল হক। প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মোহাম্মদ সেকেন্দার খান। এ সময় অতিথিরা বলেন, বাংলাদেশি ছাত্রছাত্রীদের অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা দিচ্ছে লুমিনেজ এবং এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক সেল্টা সার্টিফাইড। পরে অনুষ্ঠানে লুমিনেজের প্রতিনিধি মোহাম্মদ মুকেতুন্নুর নাহিদকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠানে লুমিনেজের অনলাইনে আবেদন করে বিজয়ী হন শিক্ষার্থী ফাইরুজ নওশিন। আমি ওনাদের কনসালটেন্সি সম্পর্কে ধারণা রয়েছে, ওনারা অবশ্য ঢাকা বেসড কনসালটেন্ট, বাট আমি চাচ্ছি যে মানে অ্যাকচুয়ালি বাসায় গিয়ে দু তিন দিনের ভিতরেই ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে। অবশ্যই আমি অ্যাকচুয়ালি আমার টার্গেট কানাডা, সুতরাং আমি ওই বেস অনুযায়ী কন্ট্যাক্টটা করতে যাচ্ছি। অ্যান্ড যেহেতু ওনাদের ইমিগ্রেশনের একটা পার্ট আছে, আমি ইমিগ্রেশনটাতেও অ্যাপ্লাই করব। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দুদিনব্যাপী ইঞ্জিনিয়ারিং ডে অনুষ্ঠান সম্পন্ন হয়। জুনায়েদ হাসান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।